হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকের বিজ্ঞপ্তি হচ্ছে অব্যন্তরীণ নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী মঙ্গল কর্মসূচি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি দিলে অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা না সত্যি তো বন্ধুরা এজন্য আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পি এম কে মঙ্গল কর্মসূচি প্রতিষ্ঠানের অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের বিশ্বাসের জন্য অনেকেই বিশ্বাস করতে না এই জন্য আমি এই অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দেব তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে চেষ্টা করবো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পল্লী মঙ্গল কর্মসূচি পি এম একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার এবং পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাগত যুগত বেতন ভাতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান শিক্ষানবিশকালে বাইশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে আঠাশ হাজার চারশো তেরো টাকা এবং অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর এবং পঁচিশ বছরের কম নহে পদের নাম ফিল্ড অফিসার এবং পদের সংখ্যা হচ্ছে একশো জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা সমমান শিক্ষানবিশকালে বিশ হাজার এবং স্থায়ীকরণের পর সার্বসা করলে পঁচিশ হাজার তিনশো নব্বই টাকা এবং অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রার্থীকে বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং চব্বিশ বছরের কম নহে পদের নাম অ্যাকাউন্টস অফিসার এবং পদের সংখ্যা পঞ্চাশ জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিবিএস এবং শিক্ষানবিশকালে বেতন হচ্ছে বিশ হাজার এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে বেতন হবে পঁচিশ হাজার তিনশো নব্বই টাকা এবং অভিজ্ঞতা হচ্ছে এমএস ওয়ার্ড এমএক্স এম এস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে সব বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর এবং পঁচিশ বছরে কম নহে কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে প্রশিক্ষণকালীন এক মাস ফ্রি খাবার সহ একক আবাসন সুবিধা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে কাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পি এফ গ্র্যাজুয়েট বছরে দুইটি উৎসব বোনাস মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা বৎসরান্তে নির্ধারিত অভুকৃত ছুটি নগদায়ন প্রতি বছর দশ পার্সেন্ট হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রধান এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে তিনটি দূরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক বা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সহ প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পি এম প্রধান কার্যালয় জিরাবু আশুলিয়া ঢাকা এই ঠিকানায় আগামী সাতাশ পাঁচ দু হাজার একুশ তারিখের মধ্যে ডাকযুগে বা কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে শর্তাবলী সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কবি দেখাতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ দুই শত টাকা ফেরতযোগ্য এ প্রদান করা হবে চাকুরিতে যোগদানের সময় শিক্ষানবিশকালে বেতনের সম পরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকরির শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদ সব ফেরতযোগ্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি বা ডিএ প্রদান করা হবে না নোট নিয়োগের ক্ষেত্রে নারী বা পুরুষ প্রার্থীকে সমসুযোগ প্রদান করা হবে ধূমপাইদের আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন টপিকের উপর সার্কুলার ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন ওই টপিকের উপর সার্কুলার দিলে আমি আপনাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং